সর্বস্তরের মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের উদ্যোগ নিল খানাকুল থানার পুলিশ। পুলিশের উদ্যোগে এদিনে চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় 54 জন মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান। খানাকুল থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতিটি মানুষ। খানাকুল থানার উদ্যোগে এবং রাজহাটি ও জামালপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। মানুষ যাদের সহজেই এসে তাদের চক্ষু পরীক্ষা করায়, সেই জন্য রাস্তার ধারে একটি ক্যাম্পের আয়োজন করেন উদ্যোক্তারা, যেখানে পথ চলতি সহ এলাকার প্রায় 54 জন মানুষ এই ক্যাম্পে তাদের চক্ষু পরীক্ষা করান। এক ব্যক্তি তার চক্ষু পরীক্ষা করিয়ে দিন বলেন, এই ধরনের ক্যাম্প সচরাচর সব জায়গায় হয় না, রাস্তার ধারে দেখতে পেয়ে আমি এখানে এসে চক্ষু পরীক্ষা করালাম। সেই অনুযায়ী চশমা নিতেও সুবিধা হবে বলে তিনি জানান। একই সাথে এলাকার সকল মানুষকে তিনি বিনামূল্যে এই ক্যাম্পে চক্ষু পরীক্ষা করানোর পরামর্শও দেন। না না, এই বিনামূল্যে চক্ষু শিবির, আমার মনে হচ্ছে যেটা যে সবার পার্টিসিপেট করে, যতজন আমরা এইদিকে যাই, চট করে তো চোখের জন্য হয় না, ডাক্তারখানা যাবো সময় হোক, আবার কোনো পরিস্থিতি তো যায় না। এটা দেখতে পাচ্ছি রাস্তার ধারে হচ্ছে, আমি ঢুকে গেলাম, দেখে চোখটা পরীক্ষাটা তো হলো, এবং দ্বিতীয় নম্বর চশমাটা কী লাগবে না লাগবে একটা অন্তত এনার্জি আসবে, যেটা করাই। এবং আজকের এই কর্মসূচি সম্পর্কে রাজহাটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মণিমোহন সিং বলেন, আজকে কর্মসূচি পালন করছি 36তম জাতীয় চক্ষু পালন দিবস উপলক্ষে। আজকে আমরা বিনা পয়সায় চক্ষু চিকিৎসা করছি। কাদের না, রাস্তার যে সমস্ত জনসাধারণ যাচ্ছেন এবং গাড়ি নিয়ে যাচ্ছেন, মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, টোটো নিয়ে যাচ্ছেন, লরি নিয়ে যাচ্ছেন, তাদের ড্রাইভারদের, কারণ ড্রাইভারদের চোখ একটা বিশেষভাবে প্রয়োজন, কারণ তারা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে চোখের গোলমাল যদি থাকে। এবং এটা হচ্ছে খানার উদ্যোগে রাজহাটি লায়ন্স ক্লাব এবং জামালপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় এটা বিনা পয়সায় চক্ষু চিকিৎসার ব্যবস্থা করা। এখন আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার, দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ IVF অ্যান্ড ফার্টিলিটি সেন্টার। ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ 03211356102 এবং 7865858781।